वेलकम बैक टू द अनदर क्लास ऑफ बायोलर्निंग यूट्यूब चैनल तुम्हारे बायोलर्निंग क्लासगुलो चलो से तुम्हारा कंटिन्यू फलो करो सेटा होच्छे गुड न्यूज तुम्हारे देव से बायोलर्निंग प्रथम दिखे जो उद्देश्य नहीं शुरू हो तो बायोलर्निंग डेवलपमेंट अनेकटाई हो जार जो ग्रोथ बेसि जगह प्राय वन के काछाकाछि चले एसेछि तो आशा करछि आमरा खूब ताड़ाताड़ी वन के कमप्लीट करते पारबो आमादेर सबसक्राइबार एवं आरो किभाबे चैनलटिके डेवलप करा जाय बा किभाबे नतून भावे कोनो किछु इनोवेटिव किछु आईडिया आमरा आमादेर क्लासेर मध्ये दिये शेयर करते पारि क्लासटा जाते आरो आमरा एकटु डिजिटल लेंथे जेते पारि तार जन्य एकटु चिंता भावना चलछे आशा करछि खूब ताड़ाताड़ी एई আমাদের ডিজিটালাইজেশন যেটা আমাদের আরো ক্লাসের কোয়ালিটি এবং কোয়ান্টিটি যাতে বাড়ানো যায় টাইম ডিউরেশন যাতে বাড়ানো যায় আরো যদি বেশি ইনফরমেশন বেসড টপিক তোমাদের ভিডিওতে দেওয়া যায় আমি চেষ্টা করব সেগুলোকে করার বুঝতেই পারছো এটা একটা সবথেকে বড় এবং প্রথম আমি ভাবিনি যে আমাদের চ্যানেলটা এতটা গ্রোথ হবে বা ছেলেদের আমি এতটা কাছে আসতে পারবো তো সেই জন্য প্রথমেই সকলকে ধন্যবাদ জানাই যারা আমার ক্লাস করছো সেটা বিভিন্ন স্টুডেন্টস তার গার্জিয়ানস আমার কলিগস এবং আমার যারা টেকনিক্যাল টিম আছে যারা যারা এই বিষয়গুলো এডিটিং থেকে শুরু করে ভিডিও ক্যাপচারিং থেকে শুরু করে সকলেই মানে আমি তো আছি ক্যামেরার এদিকে ক্যামেরার ওইদিকে যারা আছে ওই পারে যারা আছে তো তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই কারণ আজকে চ্যানেলটি একটা এমন জায়গায় গ্রোথ করেছে হয়তো প্রথম দিকে আমরা ভাবতে পারিনি যে এইভাবে চ্যানেলটার গ্রোথ হবে কিন্তু আলটিমেটলি আমরা সেই একটা মাইলস্টোন বলতে পারো এটা কভার করে এসেছি যদিও আমরা এখনও ওয়ানকে কভার করতে পারিনি তবে আশা করা যায় আমরা খুব দ্রুত সেটাকে ওয়ানকের দিকে চলে যাব এবং আমাদের চ্যানেলের মনিটাইজেশনের জন্য যে রিকোয়ারমেন্টসগুলো দরকার সেগুলো খুব দ্রুত পূরণ হয়ে যাবে কারণ আমরা খুব কাছেই আছি তো সেই জন্য আবারও সকলকে ধন্যবাদ জানাই তো তোমরা ভিডিওগুলোকে শেয়ার করতে থাকো লাইক করতে থাকো এবং চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করবে তারা সাবস্ক্রাইব করে দিও তো এটা একটা পার্ট গেল এবার আমরা যে পার্টটায় আসবো সেটা হচ্ছে আমাদের মেইন কাজ যেটা সেটা হলো আমাদের ক্লাস অ্যাকচুয়ালি আমি ক্লাস ইলেভেনের যে টপিকটা কন্টিনিউ করছিলাম সেই টপিকটার মধ্যে প্ল্যান্ট ট্রান্সপোর্ট কিছু কিছু পোর্শন বাদ দিয়ে দেওয়া হয়েছে আমাদের সিলেবাস থেকে যেটা WBCHSE ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল যে সিলেবাসটা আমাদের দিয়েছে নতুন সিলেবাসটা আমাদের দিয়েছেন তো সেইখান থেকে তোমরা দেখে নেবে কোন কোন টপিকগুলো বাদ গেছে এবং আমরা সবগুলি পড়িয়েছিলাম তার মধ্যে থেকে অনেকটাই বাদ গেছে আপটেক অফ মিনারেলস বাদ গেছে তারপর হচ্ছে ট্রান্সপিরেশন পুর থিওরি বাদ গেছে এই জায়গাগুলো বাদ গেছে রুট প্রেশার বাদ গেছে তো এই জায়গাগুলো তোমরা বাদ দিয়ে দিও কারণ ওইগুলো আর আমাদের লাগছে না তবে এইগুলো যদিও এইচএসের জন্য লাগছে না এই বছরের জন্য তো যারা নতুন টুয়েলভ ইলেভেনে আসবে যারা এখন ক্লাস টেনে আছো অনেকেই ক্লাস টেনে স্টুডেন্ট হওয়া সত্ত্বেও সিলেবাসটা কভার হয়ে যাওয়ার জন্য ইলেভেনের বইগুলো ফলো করছো তো তাদের ক্ষেত্রে বলবো তারা সব পড়বে কারণ পরের বছরের জন্য তাদের কিন্তু আর আলাদা করে সিলেবাস ভাঙা হবে না শুধুমাত্র এই সালে যারা একুশে যারা ইলেভেনের পরীক্ষা দেবে তাদের জন্যই কিন্তু এই সিলেবাসটা পর্যন্ত নতুন সিলেবাস দেওয়া রয়েছে তো আমি নতুন সিলেবাস যেটা আছে তার ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো তো তোমরা সেই সিলেবাসটা তোমরা ওখান থেকে ফলো করতে পারো আর আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে আমি আজকে যে চ্যাপ্টারটা শুরু করব সেটা হচ্ছে তোমাদের এমন একটা চ্যাপ্টার যেটা একদম বেসিক জিনিস প্রথম দিকে পড়ালে ভালো হতো তো তবে যেহেতু প্রথম দিকে হয়নি প্রথম দিকে আমরা মেজর চ্যাপ্টারগুলো গিয়েছিলাম সেই চ্যাপ্টার থেকে কিছু কিছু পোর্শন বাদ দেওয়া হয়েছে তো সেই জায়গাগুলো বা এমনই টপিক বাদ দেওয়া হয়েছে যে সেগুলোকে আমরা যদি না বলে যাই তাহলে হয়তো পরের বিষয়টা আমরা আগাতে পারবো না তো সেই জন্য আমরা যেগুলো বাদ দিয়েছি সেগুলো পড়বো কিছু করে হালকা করে ছুঁয়ে যাবো বিষয়গুলোকে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যেটা সিলেবাসের মধ্যে আছে সেই বিষয়টা আমরা পড়বো তো আমরা যে বিষয়টা পড়তে চলেছি আমি ডাইরেক্টলি কোনোদিনও তোমাদের বলি না যে আমি এই টপিকটা পড়তে চলেছি খুব কম সংখ্যকই হয়েছে যেটা আমি তোমাদের বলেছি যে এই টপিকটা আমি পড়ছি বা আমরা পড়বো আজকে তো আজকেও আমি সেই তার অন্যথা হচ্ছে না আমি আজকেও একইভাবেই একটু ঘুরিয়েই তোমার বিষয়টার মধ্যে ঢুকবো
সেটা হচ্ছে একটা ছোট্ট টপিক, খুব ছোট বলা ভুল, আবার অ্যাকচুয়ালি অনেকটাই ছিল কিন্তু অনেকটা বাদ দিয়ে দেওয়ার জন্য, কাউন্সিল থেকে অনেকটা বাদ দিয়ে দেওয়ার জন্য যে সিলেবাসটা অনেকটা ছোট হয়ে গেছে। তো বিষয়টাকে আমি ঢুকতে যাব, কিন্তু তার আগে একটা গল্প বলি। সেটা হচ্ছে গল্পটা, যেমন ধরো আমাদের আমরা প্রত্যেক দিনকার জীবনে বিভিন্ন জিনিস ব্যবহার করে থাকি, বিভিন্ন দোকানে গিয়ে থাকি, বিভিন্ন বাজারে গিয়ে থাকি। সেখানে ধরো এখনকার দিনে আমরা তো কমিউনিটি সেন্টার বা কমিউনিটি হল বা কমিউনিটি মল যাই বলো না কেন, যেখানেই বলো না কেন, আমরা প্রতি ক্ষেত্রে কী হয়ে থাকে না, আমরা দেখবে যদি কোনো একটা মলে যাই, মলে গেলে আমরা সেখানে কী পাই, মলে গিয়ে আমরা দেখলাম সেখানে বিভিন্ন ধরনের জিনিস আছে, ডিপার্টমেন্টাল স্টোর যেগুলোকে বলা হচ্ছে, সেখানে দেখবে বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ ভাগ করে দেওয়া থাকে প্রত্যেকটা জিনিস। যেমন হচ্ছে ধরো তুমি ড্রেস কিনতে যাবে, সেখানে ড্রেস তুমি ড্রেস যে জোনটা আছে সেই জোনটায় গেলে এবং সেখানে দেখবে মেল ফিমেল সেকশন বলে আলাদা করে থাকে, কিডস জোন, মেন্স জোন, উমেন্স জোন বলে ভাগ করা থাকে। আবার তুমি কোনো গ্রসারি কিনতে গেলে তাহলে সেখানেও দেখবে ভাগ করা থাকে, প্রত্যেকটা ভাগ 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 করা থাকে। এরপর তুমি ধরো তুমি মনে করো যে ওখান থেকে চলে এসে তুমি কোনো একটা ফুড কোর্টে যাবে আর কি, তাহলে ওর মধ্যে ফুড কোর্ট আছে, তারপর হচ্ছে তোমার আইনক্স বা সিনেপ্লেক্স যে সমস্ত মুভি সেন্টারগুলো আছে, তো প্রত্যেকটা ভাগ 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 করা থাকে এবং আমরা খুব সহজেই সেগুলোকে আইডেন্টিফাই করতে পারি বা চিনে নিতে পারি। এটা একটা বিষয় হলো। দু নম্বর বিষয় হচ্ছে তুমি লাইব্রেরিতে গেলে, লাইব্রেরিতে গিয়ে কোনো একটা জিনিস তুমি খুঁজছো, ধরো তুমি ক্লাস ইলেভেনের একটা বায়োলজি বই খুঁজবে, লাইব্রেরির মধ্যে ধরো ক্লাস নিচ মানে একদম বাচ্চা থেকে শুরু করে হায়ার স্টাডিজ পর্যন্ত সমস্ত রকমের বই থাকে, তাছাড়া সেখানে কয়েক লক্ষ বই আছে, কয়েক লক্ষ বইয়ের মধ্যে থেকে তোমার দরকার হচ্ছে একটি মাত্র বই। এবার তুমি কি করবে, না তুমি প্রথমে গিয়ে গোটা লাইব্রেরি তো নিশ্চয়ই খুঁজবে না, তুমি খুঁজবে হচ্ছে তোমার যে জায়গাটা সেটা হচ্ছে ক্লাস ইলেভেন। তাহলে তুমি যে লাইব্রেরিয়ান যিনি আছেন, যিনি গাইড ওখানকার আছেন, ওনাকে গিয়ে তুমি ফার্স্ট অফ অল যেটা জিজ্ঞাসা করবে সেটা হচ্ছে যে ক্লাস ইলেভেন সেকশনটা কোন দিকে বা ক্লাস ইলেভেনের বইগুলো কোন দিকে আছে। তো তুমি ক্লাস ইলেভেন তাহলে গোটা লাইব্রেরি থেকে তুমি গোটা লাইব্রেরি না খুঁজে ক্লাস ইলেভেনেরটাই গেলে, তাহলে তোমার ক্লাসটা এখন অনেকটা ছোট হয়ে গেল। দেন তুমি ক্লাস ইলেভেন খুঁজতে গেলে সেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, বাংলা, ইংলিশ আরও 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 যা সাবজেক্ট আছে সবগুলো দেখবে। এবার সবগুলো তো নিশ্চয়ই তোমার দরকার নেই, তুমি স্পেসিফিক্যালি জানো তোমার কোনটা দরকার, তাহলে তোমার বায়োলজি দরকার, তাহলে তুমি এবার শুধুমাত্র আসবে বায়োলজি সেকশনে গিয়ে, তাহলে বায়োলজি সেকশনে গিয়ে খুঁজলে এবং তোমার ক্লাসটা খুব সহজ হয়ে গেল। এটা হলো দু নম্বর এক্সাম্পল। এক্সাম্পল নম্বর থ্রি, সেটা হচ্ছে যে তুমি ধরো মনে করো কোনো একটা ওষুধের দোকানে গেছো, একটা ওষুধের দোকানে প্রচুর ওষুধ আছে, তো সেখান থেকে তুমি ধরো জ্বরের ওষুধ খুঁজছো, অ্যাকচুয়ালি জ্বরের ওষুধ খুঁজছো, তোমাকে দোকানদার কিন্তু সহজেই ওষুধটা কিন্তু বের করে দিতে পারে, সহজে আমরা জিনিসটা পেতে পারি। যদি এই বিষয়গুলো না হতো এবং তাহলে কিন্তু অনেকটা সময় লাগতো যে গোটা দোকানটা খুঁজে তোমার ওষুধটা বের করা হবে, দেখা যাচ্ছে প্রকৃত দোকানে আর ইহ জগৎ ছেড়ে পরলোকে গমন করেছেন আর কি, বাই মিস্টেক যদি এমনটা না হয় তাহলে মজার ছলে বললাম বিষয়টাকে। তো এটাই হতো, কারণ ধরো তুমি যদি গোটা ওষুধের দোকান খুঁজে তাকে যদি ওষুধটা বের করে দিতে হতো, তাহলে একটা ওষুধের দোকানে কত পরিমাণ ওষুধ থাকে, তাহলে মানুষটাকে যদি তুমি একটা যে ওষুধ কিনতে যাচ্ছ তোমার ইমিডিয়েট প্রয়োজন মানে এই মুহূর্তেই আমার দরকার, দোকান থেকে তোমাকে এই মুহূর্তেই বের করে দেয়, কখনো তিনি বলেন না যে ঠিক আছে আপনি দুদিন পর আসবেন, দুদিন আমি ওষুধটা খুঁজে রাখবো খান তখন এসে নিয়ে যাবেন। অ্যাকচুয়ালি কিন্তু এই ঘটনা ঘটে না, তাহলে এই ঘটনা কেন ঘটে না, না সেখানে ভাগ ভাগ করা থাকে, নাহলে কি হতো মানুষ এমনি মারা যেত ওষুধের অভাবে, ওষুধ দোকানে আছে কিন্তু ওষুধ খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণ কি সব এক জায়গায় ফেলে দেওয়া আছে, তাহলে এক জায়গায় যদি সব ফেলে দেওয়া যেত তাহলে একটা একটা করে ওষুধ খুঁজতে হতো, মেবি হতে পারতো সেটা সঙ্গে সঙ্গে পাওয়া যেতে পারতো, অথবা তোমার অনেকটা সময় লাগতো, তাহলে এই কাজটা কিন্তু অনেকটা সুবিধা হয়ে যাচ্ছে ভাগ করে রাখার জন্য। আবার একইভাবে তুমি চলে এসো আমাদের বাড়ির মধ্যে যদি আমরা দেখি, তাহলে বাড়ির মধ্যে তুমি যদি দেখো সেখানে দেখবে শোবার ঘর আলাদা, ডাইনিং রুম আলাদা, কিচেন আলাদা, টয়লেট আলাদা, ঠিক আছে, তাহলে এইরকম এইরকম প্রত্যেকটা ভাগ ভাগ করা থাকে। এবং শুধু তাই না, তুমি যদি কোনোদিন কিচেনে গিয়ে দেখো, যদি রান্না করতে যারা ভালোবাসো আমার মতো যারা রান্না করতে ভালোবাসে, তো তারা যদি রান্নাঘরে গিয়ে দেখে, তো সেখানে গিয়ে দেখবে যে সেখানেও কিন্তু প্রত্যেকটা জিনিস যে গ্রসারিগুলো আমাদের থাকে জিনিসপত্রগুলো সেগুলো দেখবে ভাগ ভাগ করা রয়েছে, কোথাও দেখবে তেল নুনের জায়গাটা একদিকে, মশলাপাতির জায়গাটা একদিকে, সবজিগুলো একদিকে রাখা আছে, চাল ডাল আটা ময়দা একদিকে রাখা আছে, তাহলে দেখবে প্রত্যেকটা কম্পার্টমেন্টে আলাদা 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 করে প্রত্যেকটা ভাগ করা হচ্ছে। তাহলে এই যে ভাগ করে রাখার জন্য কি হয় না, সব থেকে সুবিধে হয় যেটা সেটা হচ্ছে কোনো কিছু জিনিস পাওয়ার ক্ষেত্রে,
তাহলে কোনো কিছু জিনিস যখন তুমি একটা জিনিসকে খুঁজছো, স্পেসিফিক্যালি একটা জিনিস খুঁজছো যে এই জিনিসটা আমি কোথায় পাবো, অ্যাকচুয়ালি দেখবে সেই জায়গাটা রাখা রয়েছে। তাহলে এই যে রাখা, তোমাদের আরও একটা ছোট্ট একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে তোমরা যে বইগুলো পড়ছো, তোমাদের মোট 6টা সাবজেক্ট আছে, বেঙ্গলি, ইংলিশ, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথামেটিক্স। তাহলে এই যে 6টা সাবজেক্ট, 6টা সাবজেক্টের জন্য আলাদা আলাদা বই করে দেওয়া আছে কেন? যদি একটা নিয়ে সবগুলো দেওয়া থাকতো তাহলে বইটা হয়তো মোটা হতো, কিন্তু তার থেকেও যেটা ক্ষতি হতো সেটা ক্যারি করার একটা সমস্যা ছিল। কারণ ওই এমনি মোটা মোটা বই, তার মধ্যে যদি আবার সবগুলোকে একই সাথে দিয়ে দেওয়া হয় তাহলে সেটা ক্যারি করতে খুব একটা তোমার বেগ পেতে হবে। সেই জন্য এটা একটা সমস্যা। আর 2 নম্বর সমস্যা, তার থেকেও বড় সমস্যা যেটা, সেটা হচ্ছে যে বইগুলো যদি এক জায়গায় দিয়ে দেওয়া হতো তাহলে কি হতো না, তাহলে তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বলে তোমাকে ভাগ করা থাকতো না সেখানে, এখানে ভাগ করার আছে। দেখো এতগুলো যে আমি ঘটনা বললাম, মোরাল অফ দ্য স্টোরি আমি কি বলতে পারি এখান থেকে, আমি কি কনক্লুড করতে পারি এখান থেকে না, সেটা হচ্ছে যে যদি কোনো জিনিসকে ভাগ করে রাখা হয় বা ভেঙে ভেঙে রাখা হয় বা ক্লাসিফাই করে রাখা হয় তাহলে কোনো একটা জিনিসকে খুঁজে পেতে আমার খুবই সুবিধা হয়। এই যে ভাগ করে রাখার যে পদ্ধতি, দ্যাট ইজ ক্লাসিফিকেশন, তাহলে বা শ্রেণীবিন্যাস। তাহলে প্রত্যেকটা জিনিসকে আলাদা করে আলাদা স্থানে রেখে এই যে ভাগ ভাগ করে রাখা, এটাকেই বলা হচ্ছে ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাস। সো আজকে আমাদের টপিক যেটা থাকবে সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ লিভিং অর্গানিজম। তাহলে আমাদের পরিবেশে যে সমস্ত লিভিং অর্গানিজমগুলো থাকে, মেবি প্ল্যান্ট, অ্যানিমালস, মাইক্রোবস, দের আর সো মেনি লিভিং অর্গানিজমস, তো তাদের আমরা ক্লাসিফাই করব। তাহলে আজকে আমাদের টপিক ক্লাস 11-এর চ্যাপ্টার নম্বর 3, সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ লিভিং অর্গানিজম। তো এই ক্লাসিফিকেশন অফ লিভিং অর্গানিজম, তাহলে ক্লাসিফাই করা, ভাগ করা, এইটা হচ্ছে এবার এই ক্লাসিফিকেশনের মধ্যে কী কী আছে। প্রথমেই আমরা ডেফিনেশন থেকে শুরু করব। তাহলে ফার্স্ট অফ অল আমরা ডেফিনেশন যাব, তারপরে বেসিস যাব, তারপরে নিডস যদিও সিলেবাস থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, অ্যান্ড দেন যাব আমরা হচ্ছে 5 কিংডম ক্লাসিফিকেশন বা আলটিমেট ক্লাসিফিকেশন, বা কীভাবে শ্রেণীবিভাগ করা হচ্ছে, কীভাবে করা হয়, কে করেছেন, সেই সব বিষয়গুলো নিয়ে আমরা মোটামুটি ছোটো ছোটো করে বিষয়গুলো একটু জেনে নেব। তো চলো প্রথমেই আমরা যেটা দেখি সেটা হচ্ছে ডেফিনেশন। দেখো প্রথমে ডেফিনেশনটা দেখে নাও, যদিও এই বছরের সিলেবাসের জন্য এটা কিন্তু বাদ দেওয়া হয়েছে, কিন্তু আমরা যেহেতু ক্লাসিফিকেশন পড়বো, ক্লাসিফিকেশনের ডেফিনেশন পড়বো না, ক্লাসিফিকেশন কী জানবো না সেটা তো হয় না, আমাদের সিলেবাসে না থাকলেও আমাদের পড়তে হবে ক্লাসিফিকেশন কি। তাহলে সংজ্ঞাটা দেখো, জীবের আকৃতিগত বা প্রকৃতিগত বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যগুলি পারস্পরিক সাদৃশ্য ও বৈসাদৃশ্যের ভিত্তিতে সুশৃঙ্খলভাবে একটি নির্দিষ্ট রীতি অনুযায়ী জীবের গোষ্ঠীভুক্তি তথা বিন্যাসকরণের সুনির্দিষ্ট পদ্ধতিকে বলা হচ্ছে শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশন। তারপর একটা জীবকে ভাগ করা হচ্ছে যাদের একই বৈশিষ্ট্য আছে, তাহলে পার্থক্য থাকতে পারে বা বৈসাদৃশ্য থাকতে পারে অথবা তাদের মধ্যে তোমার সাদৃশ্য থাকতে পারে। তাহলে মিল এবং অমিল দুটো বিষয়কেই যদি প্যারালালি দেখা হয়, তাহলে মিল এবং অমিল দুটো বিষয়ের উপর ভিত্তি করে জীবকে যদি ভাগ করা হয়, তাহলে যাদের মধ্যে মেরুদণ্ড আছে তাদেরকে একটা দিকে ফেলে দিলাম, যাদের মধ্যে মেরুদণ্ড নেই তাদের একটা দিকে ফেলে দিলাম। তাহলে দেখো পুরো বিষয়টা, তাহলে আমাদের অসংখ্য প্রাণী আছে, তো তাহলে অসংখ্য প্রাণীকে আমরা দুটো ভাগে ভাগ করে নিতে পারলাম, তাহলে যাদের মেরুদণ্ড আছে আর যাদের মেরুদণ্ড নেই। তাহলে যদি আমি কোনো একটা জীব দেখি, তাহলে কোনো একটা জীবকে যদি আমি সহজে খুঁজতে যাই, তাহলে সাথে প্রথমে আমি কী দেখবো, তাহলে সমগ্র প্রাণী রাজ্য আমার খোঁজার দরকার নেই, আমি শুধুমাত্র আগে দেখবো তার মেরুদণ্ড আছে কি নেই। যদি মেরুদণ্ড থাকে তাহলে মেরুদণ্ডের গ্রুপটা আমি খুঁজবো, আর যদি মেরুদণ্ড না থাকে তাহলে অমেরুদণ্ডের গ্রুপে খুঁজবো। তাহলে দেখো আমার অলরেডি যদি মেরুদণ্ড হয় তাহলে অমেরুদণ্ডটা খুঁজতে হচ্ছে না, আর যদি অমেরুদণ্ডী হয় তাহলে মেরুদণ্ডটাকে খুঁজতে হচ্ছে না। তাহলে কী হলো, আমার কাজটা অনেকটা সহজ হয়ে গেল, তাই তো? তাহলে যদি না হতো, যদি ক্লাসিফিকেশন না করা থাকতো তাহলে কী হতো, প্রসেসটা খুব লেবোরিয়াস হতো, প্রচুর পরিমাণে আমাকে সময় দিতে হতো বা বেশি পরিমাণে আমাকে খাটতে হতো। যার জন্য এই ক্লাসিফিকেশন কী করে, একটা সুনির্দিষ্ট রীতি আছে, একটা সুনির্দিষ্ট রুলস আছে, একটা নিয়ম আছে, সেই অনুসারে পারস্পরিক সাদৃশ্য এবং বৈসাদৃশ্য, তাহলে পয়েন্টগুলোকে মার্ক করে যাও, পারস্পরিক সাদৃশ্য এবং বৈসাদৃশ্যের উপর ভিত্তি করে সুশৃঙ্খলভাবে একটি নির্দিষ্ট নির্দিষ্ট রীতি অনুযায়ী জীবের গোষ্ঠীভুক্তি করা হচ্ছে। তাহলে তার যা বৈশিষ্ট্য আছে তার সঙ্গে সঙ্গে কমন ক্যারেক্টার যারা তাদের একটা গ্রুপে, আবার অন্য একটা ক্যারেক্টারের সঙ্গে যাদের কমন তাদের আরেকটা গ্রুপে, তাহলে এইভাবে যে ভাগ করা হচ্ছে বা বিন্যাস করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে কি, ক্লাসিফিকেশন। এবং এই ক্লাসিফিকেশনের মেনলি যেটা পাওয়া যায় সেটাকে হায়ারার্কি বলা হয়। তাহলে ক্লাসিফিকেশনের মেনলি যে জিনিসটা পাবো সেটা হচ্ছে লিনিয়ার হায়ারার্কি, লিনিয়ার হায়ারার্কি। তাহলে আমরা এবার চলে আসি লিনিয়ার হায়ারার্কি।
লিনিয়ার হায়ারার্কি, লিনিয়ার 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 হায়ারার্কি লিনিয়ার হায়ারার্কি। তাহলে এই হায়ারার্কি ফাদার অফ হায়ারার্কি বলা হয় আমাদের লিনিয়াসকে। এবং লিনিয়াস যেহেতু এই হায়ারার্কি সম্পর্কে প্রথম ধারণা দিয়েছিলেন সেই জন্য এই হায়ারার্কিকে বলা হয় লিনিয়ার হায়ারার্কি। এবার এই লিনিয়ার হায়ারার্কিতে তোমার সাতটা ট্যাক্সা বলতে পারো, সাতটা র্যাঙ্ক বলতে পারো, যাই ছিল সাতটা স্টেপ বা র্যাঙ্ক বা ট্যাক্সন বা ট্যাক্সা ছিল, সেটা স্টেপ বলা যায়, ট্যাক্সন বলা যায়, র্যাঙ্ক বলা যায়। তাহলে এইগুলো লিনিয়াসের হায়ারার্কিতে ছিল সাতটা। যদিও পরবর্তীকালে সিমসন, বিজ্ঞানী সিমসন, সিমসন এটাকে 21টি স্টেপে ভাগ করেছিলেন, 21টি স্টেপ করেছিলেন কে না বিজ্ঞানী সিমসন, এবং সেটাকে লিনিয়াস প্রথমে করেছিলেন হচ্ছে তোমার এটাকে সাতটা স্টেপে ভাগ করেছিলেন, কিন্তু সিমসনের এটা 21টা স্টেপ ছিল। এবং এখানে লিনিয়াসের হায়ারার্কি যে যে সাতটা স্টেপ ছিল সেগুলো দিয়েই আমরা সিস্টেমেটিক পজিশন দেখি, কোন একটা জীব কোথায় থাকে সেটা হচ্ছে দেখি। অ্যাকচুয়ালি এগুলো লেখা হয় তোমার নিচে থেকে ওপরে, অ্যাকচুয়ালি পড়াও হয় নিচে থেকে ওপরে। লোয়ার র্যাঙ্ক হায়ারার্কি পড়ার নিয়ম হচ্ছে লোয়ার র্যাঙ্ক থেকে হায়ার র্যাঙ্কে আসতে হবে, কিন্তু আমরা যখন লিখবো তখন আর লোয়ার থেকে হায়ার লিখি না, বাট আমরা হায়ার থেকে লোয়ার লিখি, কিন্তু পড়ার সময় আমরা যখন পড়বো আর কি বিষয়টাকে তখন লোয়ার থেকে হায়ার লিখবো। তাহলে আমি একদম হায়ারার্কিটাকে দেখাই, যে হায়ারার্কি সাতটা স্টেপ যে ছিল মেনলি আমাদের লিনিয়ার হায়ারার্কিটা খুব দরকার পড়ে, সেই জন্য আমাদের লিনিয়ার হায়ারার্কিটা পড়তে হবে না। প্রথমেই যেটা ছিল সেটা হচ্ছে কিংডম বা রাজ্য, কিংডম বা রাজ্য, একদম এখান থেকে শুরু করি আমি, কিংডম বা রাজ্য। দু নম্বর হচ্ছে ডিভিশন, ডিভিশন অর ফাইলাম, ডিভিশন ডিভিশন অর ফাইলাম, যেটাকে বলা হয় বিভাগ বা পর্ব, ঠিক আছে। বিভাগ ডিভিশন হলে বিভাগ, ফাইলাম হলে পর্ব। ডিভিশন ক্লাস, ক্লাস বা শ্রেণী। তারপর হচ্ছে অর্ডার, অর্ডার। তারপর হচ্ছে ফ্যামিলি বা ফ্যামিলি। তারপর হচ্ছে ডিভিশন ক্লাস অর্ডার ফ্যামিলি জেনাস। আর লাস্ট যেটা আসবে সেটা হচ্ছে স্পিসিস। তাহলে কিংডম ডিভিশন ক্লাস অর্ডার ফ্যামিলি জেনাস স্পিসিস প্রজাতি, তাহলে এগুলো যদি এ বলি বাংলা বলি, ক্লাস হচ্ছে শ্রেণী, ক্লাস হচ্ছে তোমার শ্রেণী, অর্ডার মানে হচ্ছে তোমার বর্গ, ফ্যামিলি হচ্ছে গোত্র, জেনাস হচ্ছে প্রজাতি না গণ, গণ জেনাস হচ্ছে গণ, আর স্পিসিস হচ্ছে প্রজাতি। তাহলে এই টোটাল সাতটা তোমার কি আছে, এবং ডিভিশন হলে বিভাগ আর ফাইলাম হলে তোমার পর্ব। এবার এইখানে থেকে একটা নিটেল কোশ্চেন আছে, কোশ্চেনের ক্ষেত্রে ছেলেরা বলায় যেটা, সেটা হচ্ছে যে এই হচ্ছে টোটাল কিংডম ডিভিশন ক্লাস অর্ডার ফ্যামিলি জেনাস স্পিসিস, এবং এটা হচ্ছে তোমার লোয়ার র্যাঙ্ক একদম যেটা নিচে আছে, এটা হচ্ছে তোমার কি, এটাকে আমি বলতে পারি লোয়ার র্যাঙ্ক, লোয়ার র্যাঙ্ক মানে সব থেকে ছোট লোয়ার র্যাঙ্ক, আর এটা হচ্ছে তোমার কি হায়ার র্যাঙ্ক, কিংডম হচ্ছে হায়ার র্যাঙ্ক, হায়ার র্যাঙ্ক। তাহলে আমরা পড়বো কোথা থেকে না, আমরা পড়বো অবভিয়াসলি নিচে থেকে উপরের দিকে, কারণ আমরা লেখার সময় উপর থেকে নিচে লিখলাম, কিন্তু পড়ার সময় পিসিস, তারপর জেনাস, তারপর ফ্যামিলি, তারপর অর্ডার, ক্লাস, ডিভিশন এবং কিংডম। এখান থেকে কি কোশ্চেনটা আসে, এখান থেকে যে কোশ্চেনটা আছে সেটা মেবি ডিভিশন হতে পারে আর ফাইলাম হতে পারে। তাহলে এখানে প্ল্যান্ট ক্লাসিফিকেশন বা অ্যানিমাল ক্লাসিফিকেশন করতে এই হায়ারার্কিটাকে ইউজ করা হয়, বাট ইন কেস অফ ডিভিশন অর ফাইলাম সেখানে কি করা হয়, প্ল্যান্ট ক্লাসিফিকেশন করলে, প্ল্যান্ট প্ল্যান্টকে ক্লাসিফাই করলে তখন আমরা ডিভিশন কথার উল্লেখ করব, ডিভিশন। যদি যখন প্ল্যান্টকে ক্লাসিফিকেশন করব তখন সেটা ডিভিশন বা বিভাগ, আর যদি অ্যানিমালকে ক্লাসিফাই করি, অ্যানিমালকে ক্লাসিফিকেশন করলে তখন লিখব ফাইলাম অর পর্ব, ফাইলাম অর পর্ব। তাহলে যেটা প্ল্যান্টের ক্ষেত্রে ডিভিশন সেটা অ্যানিমেলের ক্ষেত্রে ফাইলাম, সেই জন্যই আমরা লিখলাম। যদি এটাকে ফাইলাম না দিয়ে, যদি ডিভিশন দিয়ে দেওয়া থাকতো তাহলে বলতাম কি প্ল্যান্ট ক্লাসিফিকেশন, আর যদি ডিভিশন না দিয়ে শুধু ফাইলাম থাকতো তাহলে সেটাকে বলতাম অ্যানিমেল ক্লাসিফিকেশন।
তাহলে এটা হচ্ছে লিনিয়ার হায়ারার্কি এবং এই লিনিয়ার এই হায়ারার্কিটা দিয়েছিলেন ইন দা ইয়ার অফ 1758 তাহলে লিনিয়ারের হায়ারার্কি হচ্ছে ইয়ার হচ্ছে 1758 এই সময় দিয়েছিলেন সেটা হচ্ছে লিনিয়ার 1758 আর তোমার সিমসন দিয়েছিলেন 1945 সিমসনের ক্লাসিফিকেশন ছিল 1945 তাহলে দেখো লিনিয়ারের হায়ারার্কি হচ্ছে সবথেকে প্রথম এবং সেটাকে মডিফাই করে 1945 এ সিমসন এটাকে 21টি ট্যাক্সা ভাগ করেছিল র‍্যাঙ্কে ভাগ করেছিল এবং ট্যাক্সনে লেখা নিয়ম এই তোমার হায়ারার্কি লেখা নিয়ম হচ্ছে ধাপ ধাপ করে লিখতে হবে দেখো আমি ধাপ ধাপ করে লিখেছি তাহলে এটা হচ্ছে অরিজিনাল প্রসিডিউর হচ্ছে টু রাইট হায়ারার্কি এটাকে সোজা যদি লিখে দিতে তাহলে সেটা ভুল হতো তাহলে এইভাবে সোজা যদি লিখে দেওয়া হতো পরপর 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 এটা কিন্তু ভুল প্রসেস তাহলে এটা হচ্ছে কি রাইট প্রসিডিউর তাহলে এখানে লোয়ার র‍্যাঙ্ক থেকে তাহলে পড়বো আমরা নিচে থেকে উপরের দিকে এবং নিচে থেকে উপরের দিকে কোন একটা জীবকে সাজানোকে বলা হচ্ছে হায়ারার্কি তাহলে দেখো ক্লাসিফিকেশনের আরেকটা জিনিস বলে দিলাম লিনিয়ার হায়ারার্কি এবার আমরা যেখানটায় আসব লিনিয়ার হায়ারার্কি পর সেটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল অফ ট্যাক্সোনমি আমরা এখানে মেইনলি আমরা যেটা পড়বো সেটা হচ্ছে তোমার প্ল্যান্ট ক্লাসিফিকেশনটা আমরা পড়বো কারণ অ্যানিমাল ক্লাসিফিকেশন আমরা যাব না আমাদের অ্যানিমাল প্ল্যান্ট ক্লাসিফিকেশনের ক্ষেত্রে তোমার প্রিন্সিপাল অফ প্ল্যান্ট ক্লাসিফিকেশন প্রিন্সিপাল অফ প্ল্যান্ট ক্লাসিফিকেশন যেহেতু আমরা প্ল্যান্টটা পড়বো তাই আমরা প্ল্যান্ট ক্লাসিফিকেশনটাই দেখবো প্ল্যান্ট ক্লাসিফিকেশন প্রিন্সিপাল ক্লাসিফিকেশন প্রিন্সিপাল অফ প্ল্যান্ট ক্লাসিফিকেশন তাহলে এই প্ল্যান্ট ক্লাসিফিকেশন কোন প্রিন্সিপালের উপর ডিপেন্ড করে করা হয় বা কোন প্রিন্সিপাল এই প্ল্যান্ট ক্লাসিফিকেশন হেল্প করে সেটা হচ্ছে বেসিস প্রিন্সিপাল according to basis principle plants are classified into different group তাহলে বেসিস প্রিন্সিপালের উপর ডিপেন্ড করে প্ল্যান্টকে ক্লাসিফিকেশন করা হচ্ছে যেহেতু আমরা প্ল্যান্ট করবো তাই আমরা প্ল্যান্টাই দেখলাম এটা হচ্ছে প্রিন্সিপাল বেসিস প্রিন্সিপাল তাহলে প্রিন্সিপালের পর আমরা চলে যাব সেটা হচ্ছে তোমার ডিফারেন্ট টাইপস অফ ক্লাসিফিকেশন বা ডিফারেন্ট সিস্টেম অফ ক্লাসিফিকেশন তাহলে ডিফারেন্ট সিস্টেম অফ ক্লাসিফিকেশন বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন করা হয়েছে কারণ সেই একদম অ্যারিস্টটল থেকে শুরু করে প্ল্যান্ট ক্লাসিফিকেশন বা লিভিং অর্গানিজমের ক্লাসিফিকেশন শুরু হয়েছিল তো তারপর আস্তে আস্তে সেটা বিভিন্নভাবে মডিফাই হয়েছে বিভিন্ন রকমভাবে মডিফাই হয়েছে মডিফাই হওয়ার পর লেটেস্ট যে ক্লাসিফিকেশন সিস্টেমগুলো সেগুলো আমরা আস্তে আস্তে দেখব তো আমরা এবার চলে যাব ডিফারেন্ট সিস্টেম অফ ক্লাসিফিকেশন তো চলো আমরা দেখে দেখো এবার আমরা চলে যাব ডিফারেন্ট সিস্টেম অফ ক্লাসিফিকেশন ক্লাসিফিকেশন কত রকমের হয় মেইনলি তিন ধরনের ক্লাসিফিকেশন সিস্টেম আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে তোমার আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশন আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশন কে দিয়েছিলেন পরে আসছি ক্লাসিফিকেশন দু নম্বর হচ্ছে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন আর তিন নম্বর হচ্ছে যেটা ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশন ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশন ন্যাচারাল আর্টিফিশিয়াল বা কৃত্রিম প্রাকৃতিক এবং জাতিজনিগত ন্যাচারাল হচ্ছে খুব কমন ক্যারেক্টার সরি আর্টিফিশিয়াল যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার কমন ক্যারেক্টারগুলো নিয়ে করা হয়েছিল সেটা হচ্ছে সেক্সুয়াল ক্লাসিফিকেশন বলা হয় এই আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশনকে কারণ অ্যান্ডেশিয়াম অ্যান্ড গাইনেশিয়াম মানে রিপ্রোডাক্টিভ পার্ট শুধুমাত্র রিপ্রোডাক্টিভ পার্টের ক্যারেক্টার নিয়ে ক্লাসিফিকেশন করা হচ্ছিল দ্যাট ইজ আর্টিফিশিয়াল অর সেক্সুয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশন এবং এই ক্লাসিফিকেশনটা দিয়েছিলেন ক্যারোলাস লিনিয়াস ফাদার অফ ট্যাক্সোনমি ক্যারোলাস লিনিয়াস LINEAS ক্যারোলাস লিনিয়াস আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশন দিয়েছিলেন ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন দিয়েছিলেন বেনথাম এন্ড হুকার বেনথাম এন্ড হুকার এই দুইজন বিজ্ঞানী এই ক্লাসিফিকেশন দিয়েছিলেন এবং এটাই হচ্ছে সবথেকে বেশি ওয়াইডলি অ্যাকসেপ্টেড ক্লাসিফিকেশন কারণ এটাই এখন লেটেস্ট ক্লাসিফিকেশন এবং এখানে কি করা হয়েছিল একাধিক ক্যারেক্টার মোর দেন
ওয়ান ক্যারেক্টারকে নিয়ে ইউজ করা হয়েছিল, সেটা বিভিন্ন ধরনের পাতার আকার হতে পারে, ফুলের অবস্থান হতে পারে, ফলের হতে পারে, কাণ্ডের দৈর্ঘ্য হতে পারে, ডিফারেন্ট ক্যারেক্টার নিয়ে করা হয়েছিল। দ্যাট ইজ দ্য ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন বাই বেন্থাম অ্যান্ড হুকার। এবং এটাই হচ্ছে বর্তমান দিনের যে আমাদের ভারতবর্ষের মধ্যে যেটা আছে কলকাতা শিবপুরের রয়্যাল বোটানিক্যাল গার্ডেন এবং বিভিন্ন যে হারবেরিয়াম আছে যেটাকে সেন্ট্রাল ন্যাশনাল হারবেরিয়াম বলা হয়। তো সেন্ট্রাল ন্যাশনাল হারবেরিয়ামের মধ্যে যে হারবেরিয়ামগুলো সাজানো হয় তো সেখানে তোমার এই সিস্টেম অফ ক্লাসিফিকেশনটাকে ফলো করা হয়। শুধু তাই নয়, সবথেকে পৃথিবীর সবথেকে বৃহত্তম যে বটানিক্যাল গার্ডেন রয়্যাল বটানিক্যাল গার্ডেন লন্ডনের কিউ শহরে অবস্থিত, সেই রয়্যাল বটানিক্যাল গার্ডেনও কিন্তু এই ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন তোমার বেন্থাম হুকারের এই অনুসারেই কিন্তু হারবেরিয়ামগুলো সাজানো হয় বা ক্লাসিফাই করা হয়। আর লাস্ট যেটা সেটা হচ্ছে ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশন, যেটা হচ্ছে তোমার ইভলিউশনারি ট্রেন্ড দেখা হয়, মানে ইভলিউশনে কে প্রথমে এসেছে কে পরে এসেছে, তাহলে এই যে ইভলিউশনারি ট্রেন্ড, এই ইভলিউশনারি ট্রেন্ড অনুসারে এই সিস্টেম ক্লাসিফিকেশনটা করা হচ্ছে। দ্যাট ইজ দ্য ফাইলোজেনেটিক অর জাতি জনিগত। এবং এই ক্লাসিফিকেশনটা বিভিন্ন জন বিভিন্ন বিজ্ঞানী দিয়েছেন এবং তার মধ্যে কয়েকটা নাম আমি খালি লিখব, সেটা হচ্ছে তাপ্তাজান হাচিনসন, তাপ্তাজান TAKH, তাপ্তাজান হাচিনসন HUTCHINSON হাচিনসন এক্সেট্রা, এরকম প্রচুর বিজ্ঞানী আছেন যারা বিভিন্ন সময় বিভিন্ন ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশন দিয়েছেন। তো এইটা গেল তাহলে তিনটে ক্লাসিফিকেশন, আর্টিফিশিয়াল, ন্যাচারাল অ্যান্ড ফাইলোজেনেটিক, এটা তোমার চলে গেল। এবার আমরা চলে আসবো আমাদের যে পরেরটা আছে, সেটা হচ্ছে যে লাইফের তিনটে ডোমেন যেটাকে ভাগ করা হয়েছে, থ্রি ডোমেন অফ লাইফ আমাদের জীব জগতে তিনটে ডোমেনে ভাগ করা হয়েছিল, সেটা দিয়ে আমরা আসবো। থ্রি ডোমেন অফ লাইফ পরের টপিক, থ্রি ডোমেন অফ লাইফ। এবং এই পার্টগুলো হচ্ছে HS তো বটেই, অ্যাজ ওয়েল অ্যাজ NEET, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট, কারণ এই জায়গাগুলো কিন্তু বটানি পার্ট, এগুলো কিন্তু বটানি পার্ট তোমরা খুব ভালো করেই জানো যে NEET কোর্স আর NEET এর ক্ষেত্রে বটানি পার্টটা বেশি সমস্যা সৃষ্টি করে এবং কোশ্চেনটা বটানি পার্ট থেকে বেশি দেখা, কিন্তু ক্লাসিফিকেশন ক্লাসিফিকেশন থেকে হিউজ কোশ্চেন থাকে, যদিও পুরোটা বাদ দিয়ে দিয়েছে, মানে পুরোটা মানে অনেকটাই বাদ দিয়েছে, কিন্তু তার হলেও যে জায়গাগুলো আছে আমি চেষ্টা করছি তোমাদের NEET-টাকে কভার করার, কিছুটা হয়তো সবটা হবে না আবার কিছুটা করার চেষ্টা করছি। তো তিনটে লাইফের তিনটে ডোমেন, তাহলে টোটাল আমাদের যে লিভিং অর্গানিজম আছে এই লিভিং অর্গানিজমকে তিনটে ডোমেনে ভাগ করা হচ্ছে। তিনটে ডোমেন হচ্ছে যেটা সেটা হচ্ছে এক নম্বর, এবং এটাকে ভাগ করেছিলেন বলে যায় ভালো, এটাকে ভাগ করেছিলেন কার্ল পুজ, অ্যাকর্ডিং টু কার্ল পুজ, কার্ল পুজ WOESE কার্ল পুজ, একজন সায়েন্টিস্ট যিনি জীবনের জীবনকে বা টোটাল লাইফটাকে তিনটে ভাগে ভাগ করেছিলেন, লাইফ লাইফ অর্গানিজমকে লিভিং অর্গানিজমকে তিনটে ভাগে ভাগ করেছিলেন। কী কী তিনটে অর্গানিজম? একটা হচ্ছে তোমার যেটা আছে সেটা হচ্ছে যে আর্কি ব্যাকটেরিয়া, এক নম্বর হচ্ছে আর্কি ব্যাকটেরিয়া, ARCHE আর্কি ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া যেটা আগে বলা হতো কিন্তু বর্তমানে এটাকে বলা হয় আর্কি, ARCHE, বর্তমানে আগে বলা হতো আর্কি ব্যাকটেরিয়া কিন্তু বর্তমানে বলা হচ্ছে আর্কি, প্রেজেন্টলি এটা প্রেজেন্টে বলা হচ্ছে এখন। দু নম্বর হচ্ছে ইউ ব্যাকটেরিয়া, যেটা হচ্ছে তোমার প্রকৃত ব্যাকটেরিয়া আর কি, ইউ ব্যাকটেরিয়া, ইউ ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া কিন্তু বর্তমানে বলা হয় ট্রু ব্যাকটেরিয়া, ট্রু ব্যাকটেরিয়া, ট্রু ব্যাকটেরিয়া বা শুধু ব্যাকটেরিয়া বলা হয়। আর তিন নম্বর যেটা আছে সেটা হচ্ছে ইউক্যারিয়া আর ইউক্যারিয়টস, তিনটা হচ্ছে ইউক্যারিয়া, ইউক্যারিয়া আর ইউক্যারিয়টস, ইউক্যারিয়টস। তাহলে দেখো আগে তিনটে ডোমেন যেটা সেটা হচ্ছে আর্কি ব্যাকটেরিয়া বা যেগুলো হচ্ছে তোমার লোয়ার ব্যাকটেরিয়া যেগুলো সেগুলোকে ফেলা হচ্ছিল আর্কি ব্যাকটেরিয়া, কিন্তু বর্তমানে এগুলোকে আর্কি নামে ডাকা হচ্ছে। ইউ ব্যাকটেরিয়া যেগুলোকে ট্রু ব্যাকটেরিয়া বলা হচ্ছে এখন, সেগুলোকে আগে বলা হতো ইউ ব্যাকটেরিয়া, কারণ ইউক্যারিওটিক সেল ব্যাকটেরিয়া উইথ ইউক্যারিওটিক সেল, দ্যাট ইজ ইউ ব্যাকটেরিয়া, দ্যাট ইজ ব্যাকটেরিয়া। দেন তারপরে এটাকে ভাগ করা হলো পরের যেটা তিনটে থার্ড ডোমেন, সেটা হচ্ছে যত ইউক্যারিওটস, হায়ার ইউক্যারিওটস যতগুলো আছে, এগুলো লোয়ার ইউক্যারিওটস, হায়ার ইউক্যারিওটস যতগুলো আছে সেগুলোকে ইউক্যারিয়া আর ইউক্যারিওটস এর ভাগ করা হলো অ্যাকর্ডিং টু দ্য কার্ল পুজ, তিনটে ডোমেন লাইফে। তাহলে এইটা গেল থ্রি ডোমেন অফ লাইফ। এরপরে আমরা চলে আসবো এখানে ক্লাসিফিকেশন, যেহেতু আমরা প্ল্যান্টের কোলা আগেই বলে দিয়েছি আমরা প্ল্যান্ট ক্লাসিফিকেশন করবো, তাহলে প্ল্যান্ট ক্লাসিফিকেশন করতে গেলে টোটাল লাইফটাকে আগে ভাগ করে নিই, দেন আমরা তারপর প্ল্যান্ট ক্লাসিফিকেশনে ঢুকব।
দেখব। তাহলে তিনটা তো ডোমেন ভাগ করলেন এবং এই ভাগ করতে গিয়ে দেখলেন কি না কিছু কিছু ক্ষেত্রে প্রবলেম তৈরি হচ্ছে। কারণ কি প্রবলেম কি রকম তৈরি হচ্ছে না কিছু অর্গানিজম হয়তো এই তিনটে ডোমেনের মধ্যে আসছে না, এর থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে বা এর বাইরে অনেক ডোমেন থাকছে এবং মেইনলি তোমার এগুলো করতে গিয়ে তাহলে একটা গন্ডগোল বা বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। তখন বেন্থাম হুকার একটা ক্লাসিফিকেশন দিয়েছিলেন কিন্তু সেই ক্লাসিফিকেশনের কিছু ভুল থাকে, সেগুলোকে পরবর্তীকালে ভাগ করা হয়। কিন্তু তোমার এইটাকে বিজ্ঞানী হুইটেকার টোটাল যেটা ভাগ করলেন সেটা হচ্ছে পাঁচটা কিংডম, ফাইভ কিংডমে ভাগ করে দিলেন, ফাইভ কিংডম ক্লাসিফিকেশন বলা হচ্ছে। তো এবার আমরা চলে যাবো যেটা সেটা হচ্ছে আমাদের ফাইভ কিংডম ক্লাসিফিকেশন। তো সেটা আমাদের ক্ষেত্রে অনেকটা বড় জায়গা, ফাইভ কিংডম ক্লাসিফিকেশনের জায়গাটা অনেকটা হিউজ। তো আমরা এই ক্লাসের মধ্যে ফাইভ কিংডম ক্লাসিফিকেশনে যাব না, আমরা পরের ক্লাসে ক্লাসিফিকেশনে যাব। তো আজকের ক্লাসটা আমরা মোটামুটি একটা বেসিক কনসেপ্ট অ্যাবাউট ক্লাসিফিকেশন অফ লিভিং অর্গানিজম সেটা একটু ধারণা দিয়েছি এবং তার সঙ্গে সঙ্গে তোমার বেন্থাম হুকারের যে ক্লাসিফিকেশন সেগুলো তোমরা পাবে পরে পর, আস্তে আস্তে পরপর পাবে বিষয়গুলো। তো সেইখান থেকে আমরা একদম চলে যাই, আমাদের আজকের ক্লাসটাকে শেষ করে দিয়ে আমরা পরের ক্লাসে যখন যাব ফাইভ কিংডম ক্লাসিফিকেশনে চলে যাব, কারণ আমরা পরের দিন ক্লাসেই ফাইভ কিংডম ক্লাসিফিকেশনে শুরু করব। তো আজকের ক্লাসটা আর বেশি দীর্ঘায়িত করবো না, আজকের ক্লাসটা এই পর্যন্তই শেষ করলাম। আশা করি সবাই বুঝতে পেরেছো, কারো যদি কোনো সমস্যা থাকে তো তোমরা কমেন্টে জানাতে পারো বা আমাকে মেসেজ করতে পারো আলাদাভাবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো, দ্যাটস অল ফর দ্য ডে, হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ।